ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ জনগণের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে এবং সব সময় করবে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপপুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান সাজ্জাদ। এ সময় তিনি ধর্ষকদের পরপারে পাঠানোর ইঙ্গিত দেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুলিশিং সমাবেশে শাহবাগ থানার ওসি মামুনুর রহমান, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সৃষ্টি হয়েছে মানুষের ভিতরে, আমরা কিন্তু এখন সেটা করতে চাই, আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে আমরা কখনো দ্বিধান্বিত হব না। তো দরকার আপনাদের সহযোগিতা।